আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ ফর টুডে। হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। আলহামদুলিল্লাহ, আই এম অলসো ওয়েল। টুডে উই আর গোয়িং টু লার্ন টু কাইন্ডস অফ স্ট্রাকচার। নাম্বার ওয়ান, ইউজ টু। অ্যানাদার ইজ বি ইউজ টু। অর্থাৎ আজকের ক্লাসে আমরা এই ধরনের বাক্য শিখতে যাচ্ছি, যে ধরনের বাক্যগুলো আমরা এরকম বলে থাকি যে আমি এই কাজটা অভ্যস্ত ছিলাম বা এই কাজটা আমি করতাম, এখন আর করি না। এই যে বাক্য, এই ধরনের বাক্যগুলো আমরা বলি, এই ধরনের বাক্যগুলো তৈরি করার জন্য আমরা ইউজ টু ব্যবহার করে থাকি, কখনো কখনো বি ইউজ টু ব্যবহার করে থাকি। আজকে আমরা এই দুটো ব্যবহার শিখব। ওকে, তাহলে তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই। আমি প্রথমেই লিখেছি, আমি পুকুরে সাঁতার কাটতাম। আমি পুকুরে সাঁতার কাটতাম, এই যে পুকুরে সাঁতার কাটতাম, এটা যখন আমরা ইউজ টু ব্যবহার করব, কি বললাম, ইউজ টু ব্যবহার করব, তখন কিন্তু আমরা কোন কাজে ইউজ টুটা ব্যবহার করব, যে কাজটা আগে করতাম এখন আর করা হয় না, ঠিক সেই কাজটাতে আমরা ইউজ টু ব্যবহার করব। কি ব্যবহার করব? ইউজ টু। কোন কাজটা আগে করতাম? আগে আমি পার্কে যেতাম, ছোটবেলায় আমি দাদার বাড়িতে খুব যেতাম, এখন আর যাই না, এখন আর তেমন যাই না বা যাই না, এই যে আগে করতাম বাট এখন আর করা হয় না, এই ধরনের কাজগুলো আমরা যখন করি বা করতাম বা এখন আর করি না, সেই ক্ষেত্রে আমরা ইউজ টু ইউজ করব। কি বললাম? ইউজ টু। একটু ভালো করে লক্ষ্য করো, কোথায় ইউজ টু, কোথায় বি ইউজ টু। যখন আমরা ইউজ টু ইউজ করব, তখন আমরা স্ট্রাকচারটা কীভাবে, সেন্টেন্সটা কীভাবে সাজাবো, আর যখন আমরা বি ইউজ টু ইউজ করব, তখন আমরা স্ট্রাকচারটা অর্থাৎ সেন্টেন্সটা কীভাবে করব। ঠিক আছে, এবার দেখো, আমি পুকুরে সাঁতার কাটতাম, তাহলে আমি ইংরেজিটা কি? আই। একটু ভালো করে খেয়াল করো, এই যে আমি এখানে যেটা কাটতাম, পুকুরে সাঁতার কাটতাম, ছোট, এখন আর সাঁতার কাটি না, তার মানে এটা আগে করতাম এখন আর করি না, এই ধরনের বাক্যগুলো করতে আমরা ইউজ টু ইউজ করবো। কি বললাম? ইউজ টু। একটু খেয়াল করো, ইউজ টু। ওকে, ইউজ টু, ইউজ টু। আবার বলো তো, কি বললাম? ইউজ টু। ওকে, আই ইউজ টু। তাহলে কি করতাম? সাঁতার কাটতাম, সুইম। আই ইউজ টু সুইম। কোথায় সাঁতার কাটতাম? ইন দ্য পুল। একটু ভালো করে খেয়াল করো, ইন দ্য পুল। এখানে আমরা কি ইউজ করছি? ইউজ টু। আর এখানে আমি কি করেছি? ভার্বের বেস ফর্ম দিয়েছি, দেখো, সুইম দিয়েছি। কি দিয়েছি? সুইম। কি দিয়েছি? সুইম। তাহলে যে কাজটা আমি আগে করতাম এখন আর করি না, এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে আমরা আগে সাবজেক্ট দিব, তারপর আমরা ইউজড টু দিব, দেওয়ার পর যে কাজটা করতাম ওই কাজটা দিব, সেটা হচ্ছে ভার্ব। আর তারপর এক্সটেনশন যা আছে তা আমরা দিব, না থাকলে দিব না। যেমন আই সাবজেক্ট, আর আগে করতাম এখন আর করি না, যে কারণে আমাকে ইউজড টু দিতে হচ্ছে, আমরা ইউজড টু দিয়েছি। কি করতাম? সাঁতার কাটতাম, যেতাম তাহলে গো, খাইতাম তাহলে কি ইট, বলতাম তাহলে কি টেল, যে ভাবটা আসবে সেই ভাবটা এখানে দিব, তারপর আমরা এক্সটেনশন টু দিব। তাহলে এইটা কি স্ট্রাকচার শিখলাম? এখান থেকে আমরা স্ট্রাকচার শিখলাম, যারা তোমরা স্টুডেন্ট তাদের যে স্ট্রাকচারটা দরকার হচ্ছে, সাবজেক্ট শিখলাম, ইউজ টু শিখলাম, বেস ফ্রম শিখলাম, অর্থাৎ সাবজেক্ট প্লাস ইউজ টু দেন কি ভার্ব, মেইন ভার্ব, বেস ফ্রম। ওকে, তাহলে পরেরটা দেখো, আমি ক্রিকেট খেলতাম, দেখো আমি, তাহলে আই ইউজ টু, তাহলে কি দিব? আই ইউজ টু খেলতাম, আই ইউজ টু প্লে। একটু ভালো করে খেয়াল করো, প্লে ক্রিকেট, প্লে ক্রিকেট। একটু ভালো করে খেয়াল করো, আই ইউজ টু প্লে ক্রিকেট, সাবজেক্ট দিয়েছি, ইউজ টু দিয়েছি, দেন বেস ফর্ম দিয়েছি, বাড়তি বা এক্সটেনশন যা আছে সেটা দিয়েছি, আই ইউজ টু প্লে ক্রিকেট। ঠিক এভাবে নিজে নিজে কিছু বাক্য তৈরি করে ফেলবে, সেটাকে প্র্যাকটিস করবে। ওকে, সে আমেরিকায় বসবাস করতো, সে আমেরিকাতে বসবাস করতো, সে, তাহলে আমরা এখানে কি দিব? এটা করতো, এটা কিন্তু পাস্ট, ইউজ না, কিন্তু ইউজড, তাহলে কি দিচ্ছে? সে, তাহলে হি বসবাস করতো, তাহলে হি ইউজড টু বসবাস করা, থাকা হচ্ছে কি লিভ, কি দিলাম এখানে, দেখো লিভ, আমেরিকাতে, ইন আমেরিকা, সে আমেরিকাতে বসবাস করতো। তাহলে দেখো, কাটতাম, খেলতাম, বসবাস করতো, যেতাম, করতাম, বসতাম, হ্যাঁ, কোনো কিছু আমরা করতাম, অভ্যস্ত ছিলাম বাট এখন আর না, এই ধরনের বাক্যগুলো যখন আমরা তৈরি করব, তখন সাবজেক্ট দিব, ইউজ টু দিব, দেন যে কাজটা করতাম সেটা বেস ফর্ম দিব, এক্সটেনশন দিব, এইভাবে এই বাক্যগুলো তৈরি করব। হ্যাভ ইউ গট ইট? ওকে, নেক্সট সেন্টেন্স আসো, দেখো কি সেন্টেন্সটা লিখেছি, আমি ইংরেজি শিক্ষা দিতে বা ইংরেজি পড়াতে অভ্যস্ত, এটা আমি আগেও পড়াতাম এখনও পড়াই, তাহলে আমি ইংরেজিটা আমরা এখানে কি দিব? আই। ওকে, এখানে আমরা বলেছি আগেও যেটা করতাম এখন যেটা করি, সেই ক্ষেত্রে আমরা বি ইউজ টু দিব, এখন বি ইউজ টু, এই বি মানে বোঝাচ্ছে হচ্ছে বি ভার্ব, প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হচ্ছে এম অথবা ইজ অথবা আর, তাহলে আই এর সঙ্গে আমরা দিব হচ্ছে এম, আই এম, একটু খেয়াল করো, আই এম, তাহলে এখানে আমরা দিব আই এম
used to. একটু ভালো করে খেয়াল করো, am used to তার মানে হচ্ছে be used to। এখানে শুধু যখন used to ইউজ করেছি তখন কিন্তু base form দিয়েছি, কিন্তু এখন যখন আমরা be used to দিয়েছি তখন কিন্তু আমরা base form দিব না, base form এর সঙ্গে একটা ing add করব। এখানে শিক্ষা দেওয়া বা কাউকে পড়ানো হচ্ছে teach, কি teach, তাহলে এই teach verb এর সঙ্গে আমরা একটা ing add করে দেব, টিচিং। তাহলে আই এম ইউজ টু টিচিং ইংলিশ, আই এম ইউজ টু টিচিং ইংলিশ। একটু আবার ভালো করে খেয়াল করো, পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি, যে কাজটা আগে করতাম এখন আর করি না, এই ধরনের সেন্টেন্সটা শুধুমাত্র ইউজ টু ইউজ করব, এবং ইউজ টুর পর কি করব আমরা বেস ফর্ম ইউজ করব, ঠিক আছে, বেস ফর্ম দিব। কিন্তু যে কাজটা আমি আগেও করতাম এখনো করি সেই সেন্টেন্সগুলোতে আমি কি করব, বি ইউজ টু ইউজ করব, সাবজেক্ট অনুযায়ী আমি অ্যাম দিব, ইজ দিব অথবা আর দিব। দেন ইউজ টু ইউজ করার পর ভার্বের সাথে ওখানে দিয়েছিলাম বেস ফর্ম, আর এখানে ভার্বের সাথে আমরা আইএনজি অ্যাড করেছি, কারণ এটাই হচ্ছে স্ট্রাকচারের পার্থক্য, ঠিক আছে। তাহলে আই এম ইউজ টু টিচিং ইংলিশ, ওকে। সে ডিজিটাল মার্কেটিং করতে অভ্যস্ত, তাহলে দেখো সে ডিজিটাল মার্কেটিং করতে অভ্যস্ত, তাহলে সে অভ্যস্ত, এখানে আমরা কি দিব, সে, হি, সে সাথে দিব হচ্ছে ইজ, এখানে দিব কি, ইউজড টু, ইউজ টু করতে, করাটা হচ্ছে ডুইং, ডু, তাহলে ডুইং দা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সে ডিজিটাল মার্কেটিং করতে অভ্যস্ত, তাহলে কি দিলাম, হি ইজ ইউজড টু ডুইং দা ডিজিটাল মার্কেটিং। একটু খেয়াল করো, ইউজ টু এর পরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করেছি, বি ইউজ টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করেছি, কিন্তু যখন ইউজ টু দিয়েছি তখন বেস ফর্ম দিয়েছি, খেয়াল করেছো, একদম বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব দিয়েছি, আর এখানে মূল ভার্বের সাথে আমরা আইএনজি অ্যাড করেছি, মূল ভার্বের সাথে কি অ্যাড করেছি, আইএনজি, আর এখানে মূল ভার্ব দিয়েছি, কি দিয়েছি, মূল ভার্ব। একটু ভালো করে খেয়াল করো, বেস ফর্ম কি বলেছি, বেস ফর্ম, ঠিক আছে, আর এখানে বেস ফর্মের সঙ্গে আইএনজি অ্যাড করেছি, কেন, আগেও করতাম এখনো করি, আর ওটা শুধুমাত্র আগে করতাম এখন ছেড়ে দিয়েছি, এখন আর করা হয় না, ওকে। তুমি ক্রিকেট খেলায় অভ্যস্ত, তার মানে তুমি আগে ক্রিকেট খেলতে এখনো খেলো, আগেও খেলতে এখনো খেলো, ক্রিকেট অভ্যস্ত হয়ে আছো, তুমি এখনো খেলো, তুমি, তুমির জন্য আমি এখানে দিতে পারি হচ্ছে কি, ইউ, আ, ইউ আর ইউজ টু, ইউজ টু প্লেইং, ইউজ টু প্লেইং ক্রিকেট। একটু ভালো করে খেয়াল করো, এইটা কিন্তু দুটো বাক্য সেম দিয়েছি, আমি ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট, আর বললাম তুমি ক্রিকেট খেলায় অভ্যস্ত, ইউ আর ইউজ টু প্লেইং ক্রিকেট, পার্থক্যটা কি বুঝে নিয়েছো কোথায়, ওকে। সে চা খেতে অভ্যস্ত, সে চা খেতে অভ্যস্ত, তো দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে করতাম এখন আর করি না, আর যে কাজটা আগেও করতাম এখনো করছি, তাহলে সে চা খেতে অভ্যস্ত মানে আগেও চা খেত এখনো খায়, চাটা তার অভ্যাস হয়ে গেছে, তার একদম নেশ হয়েছে, সে আগেও খেত এখনো চা খান, তাহলে সে, তাহলে এখানে দেবো হচ্ছে হি, তারপর দেবো ইজ, চা খাওয়াটা আমরা কি, আমরা কি দিতে পারি, ইউজ টু, এখানে তো ইউজ টু ব্যবহার যখন আমরা করছি তাহলে অবশ্যই ইউজ টু দিব, তাহলে হি ইজ ইউজ টু টেকিং টি, হ্যাভ ইউ গট ইট, ওকে, নাও। তারা বই পড়তে অভ্যস্ত, তারা বই পড়তে অভ্যস্ত, তারা তাতে কিন্তু কেউ দেবে, আর দেখো আমরা কি শিখছি, আমরা আই এর সাথে কি দিয়েছি, আই এম, উই আর, ইউ আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, দে আর, এই দেখো দের সঙ্গে আমরা কি দিয়েছি, আর, দে আর ইউজ টু, আমরা কি পড়তে, পড়াটা হচ্ছে কি রিড, তাহলে দে আর রিডিং বুকস, দে আর ইউজ টু রিডিং বুকস, তারা বই পড়তে অভ্যস্ত, তাহলে পড়তে, পড়াটা হচ্ছে কি রিড, তাহলে রিডিং দিয়েছি, দেখো ইজ আর ইউজ টু, তাহলে যে এই আর, এই যে ইজ, এই যে আর ইজ, এটাকেই বলতেছি আমরা বি ইউজড টু, আন্ডারস্ট্যান্ড, ওকে।